হ্যালো ভিউয়ার্স, আজকে ঈদের দিন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা জানবো কে কীভাবে ঈদ কাটালো সারাদিন, কে কীভাবে ঈদ করলো, আজকে আমরা জানবো। আসুন দেখা যাক। আপু, সারাদিন কি করলেন আপনি? সারাদিন মজা করলাম, ঘোরাঘুরি করছি, ঈদ আনন্দ অনেক ভালোই কাটলো। কোথায় কোথায় গেছিলেন আজকে? বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলাম, সারা জায়গা ঘুরলাম, তার সেখান থেকে গুলিস্তান এসে হলে ঢুকলাম, সিনেমা দেখলাম। আচ্ছা আপু, আপনি যখন বিয়ে হয়নি তখন যে ঈদটা কাটাতেন আর এখন যেভাবে কাটাচ্ছেন, এর মধ্যে পার্থক্যটা কি? মানে বিয়ের আগে তো সব বান্ধবীরা ঘুরতাম, অনেক মজা করতাম, এখন তো মানে আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে আসি, এখন ঘুরি সেটা আনন্দ অন্যরকমের, আর বিয়ের আগে ছিল অন্যরকমের। ভাইয়া, সারাদিন কি করলেন ঈদের দিন? আজকে আজকে সকালে সকালে মসজিদে গেলাম, ঈদের নামাজ পড়লাম, তারপর গেলাম আমার ধানমন্ডি সাপাইছে আমার ফুল বাড়িতে, সেখানে সেমাই খেলাম, আমার কিছু দেখা করলাম, তো অত ভাই ছিল, তো সেখান থেকে আবার বের হয়েছি 1 ঘন্টা পর। বের হয়ে আমি আবার গেলাম আমার মামার বাড়িতে, মামার বাড়িতে সেখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম, খিচুড়ি আর গরুর মাংস, তো খেয়ে দিয়ে বিকালে গেলাম, দুপুরের দিকে ছেলের সেখান থেকে গেলাম তার বাড়িতে শান্তিনগর। শান্তিনগর গিয়ে সেখানে আবার খাওয়া ছাড়বে না, সেখানে খাওয়া দাওয়া করতে হলো। আবার স্কুল লাইফে আপনারা যে ঈদ করতেন, এখনো কি একইভাবে ঈদ করেন? না, স্কুল লাইফে দেখা গেল যে আমরা যখন স্কুলে ছিলাম তখন বন্ধু বান্ধব মিলে মেলায় 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 যেতাম, সিনেমা হলে যেতাম, ছবি দেখতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিনেমা হলগুলি ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে, এখন আগের মতো ছবিও হয় না, তো আমরা বন্ধু বান্ধব মিলে অনেক আনন্দ উদযাপন করতাম। ভাইয়া, ঈদ কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ ভালো। সারাদিন কি করলেন? সারাদিন বাসায় ছিলাম, নামাজ পড়ার পর আজকে তো বৃষ্টি হয়েছে, সেই জন্য আর বাইরে বেরোতে পারিনি, তো বাসায় ছিলাম, পরিবারকে সময় দিছি। হ্যাঁ, আপনার তো একটা ছেলে আছে, ওরা কেমন সময় দিলেন আজকে? আজকে সারাদিন ওর সাথে ছিলাম, ওর সাথে মানে সময় কাটিয়েছি ওর সাথে। যখন আপনি ছোটো ছিলেন, পড়াশোনা করতেন, তখনকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্যটা কি? আসলে ছোটোবেলার ঈদটাই ভালো ছিল, তখন আব্বা আম্মা টাকা দিত, সালাম করে টাকা দিত, এখন তো টাকা দিতে হয়, আর ছোটোবেলার যে ঈদটা ছিল ওটা অনেক মজা ছিল, এখন মনে হয় যত বড় হয়েছে ঈদের মজাটা তত নষ্ট হয়ে যেতেছে, শেষ হয়ে যেতেছে। এখন যারা ছোট, যেমন আমার ছেলে, তারপরে ওর চাকরি বড়, যারা টিনেজ বয়সী, ওদের ঈদটা সবচেয়ে ভালো আমার মনে হয়। এটা নষ্ট হওয়ার কারণটা কি? এটা আসলে একটা সময়ের ব্যাপার, কারণ আমরা ঈদ করতে করতে মনে হয় হারিয়ে গেছি, অথবা কিরকম জানে কেমন জানি হয়ে গেছে, মানে যত দিন যায় যেতেছে ঈদের মজাটা নষ্ট হয়ে যেতেছে। আমাদের চ্যানেলের মাধ্যমে কাউকে আপনি উইশ করতে চান? আমি আমার যারা ফ্যান আছে, আমার ফ্রেন্ড আছে, তারপরে সারা বাংলাদেশের যারা মুসলিম জনগণ, সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আজকে এরকম ওয়েদার থাকবে ভাবিনি, কারণ সকালবেলা খুব ঝড় তুফান ছিল, তো আমার সমাজ খুব কষ্ট করা হয়েছে, এখন নিয়ে বাচ্চাদের নিয়ে বেরিয়েছি, যেরকম একটা ওয়েদার যাই একটু নদীর উপর আমাদের বাসা ক্যানিগঞ্জ, তো আসলাম মালিটলা একটা ছোট সুন্দর একটা পার্ক হয়েছে, বললাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে ঘুরে আসি। আচ্ছা ভাই, আপনাদের ছোটবেলায় যখন স্কুলে পড়তেন তখন যে ঈদটা করতেন আর এখনকার মধ্যে তফাৎটা কি? আসলে ওই শৈশবের যে সময়গুলো গেছে সেগুলো ওইরকম আর এখন ফিল আসে না, আর আমরা খুব এনজয় করছি, আমাদের বাচ্চারা ওরকমটা করতেও পারে না, কারণ ওই ধরনের পরিবেশটা আর এখন নাই, তো আমাদের খুব ঈদ আসলেই এক সপ্তাহ আগের থেকে ঈদ কখন আসবে এটাকে টেনশন থাকতাম, এনজয় করতাম, নতুন জামা কাপড় পরতাম, যেটা আমাদের বাচ্চাদের এখন ওইভাবে নাই, তবে ওদের আমাদেরই শিখাইতে হয় যে আমরা ছোটবেলায় এরকম করছি, তোমরা একটু এই যেমন আজকে ওদের নিয়ে আসছি প্রকৃতির সাথে একটু মানে ঘুরে ফিরে আনন্দ করো, ঈদের যে একটা ইমেজ মনের ভিতরে যাতে থাকে, আর নেক্সট প্রজন্মে ওরা যাতে ওদের ছেলেগুলোদেরকে এরকম করে এনজয় করতে পারে। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো ঈদ গেল, আপনি সারাদিন কি করলেন? আসলে হ্যাঁ, আজকে ঈদ গেল এবং নামাজও পড়ছি, আমাদের 8টা জামাত ছিল, জামাত কমপ্লিট করছি, কমপ্লিট করার শেষ আল্লাহর রহমতে নামাজও শেষ, অশেষ আল্লাহর রহমতে বৃষ্টি চলেছে, বেশ সারাদিন ঠান্ডা হয়ে গেল,
জি খুবই ভালো লাগছে স্বাধীন, কিন্তু আসলে শুধু আমার ভালো কিন্তু ভালো না, তা আশেপাশে অন্যান্য এলাকা বা অন্য ডিস্ট্রিক্টে দেখতে পারলাম যে না অনেকে জামাত করতে পারে নাই, মসজিদে নামাজ পড়ছে, তবে ভালো সব মানুষ মানে শান্তিতে আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঈদ নিয়ে আপনি যখন ছোট ছিলেন, যখন স্টুডেন্ট ছিলেন, তখনকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কতটুকু পার্থক্য? না রাত আর দিন, কারণ রাত আর দিন ডিফারেন্স ঘটনার সাথে আমরা তখন বয়স হয়েছে একটু মানে বেশি হয়ে গেছে, আর তখন একটা শার্ট বানাই দাম বাবা একটা প্যান্ট দিত বা একটা ওই বক্সিসের জন্য দাঁড়া থাকতাম এটা দাও ওটা দাও আমও দাও, কিন্তু আজকাল তো তা না, আজকে মনে হয় নিজে একটা সাধারণত একটা আইসক্রিম খাওয়ার জন্য বলতো না এত টাকা দাও, কিন্তু আমার পকেট ভর্তি টাকা থাকলে আইসক্রিম খাওয়া মনে চায় না, তদ্র ড্রেসের প্রতি তেমন একটা মন মানসিকতা আসলে বয়সের মানুষের যেটা হয় আর কি আস্তে আস্তে, কিন্তু হ্যাঁ আজকাল ছেলেরা এই ধরনের না ওরা একটু অন্যরকম মানে ওই পোশাকের প্রতি তারা ওরা জোর, অথবা হলো ভালো একটা মোবাইল দাও। ফেসবুকে দেখি আপনি প্রায় সময় গান টান গান অনেক সমাজ সচেতনমূলক কথা বলে, এতে করে কি আপনার কোনো সমস্যা হয়? সবাইকে আমাকে সাপোর্ট করবে না, কিছু পার্সন আছে অবান্ত কথাবার্তা বলে, আবার 70% লোকই আমাকে ভালো সাপোর্ট করে, আমার কিছু আছে মানে বলেও না এদিকে ওরা মিডিল পয়েন্টে তারা থাকে ভালো নেই, মোটামুটি কে কি বললো কিছু আমাকে জানাতে হবে না, আমার মতো আমি চলি নিজেকে প্রেজেন্ট করে আমি নিজেকে ভালোবাসি এটি। আচ্ছা ভাই আমাদের চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? চ্যানেলের মাধ্যমে আচ্ছা 69 চ্যানেলকে এমনি মনে করে আমি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, আর দেশবাসীর উদ্দেশ্যে ওরা হ্যাঁ এটার কথা হলো যে আজকে যে ঈদ গেল সবাই ভালো লোক ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক অন্তর থেকে তাদেরকে ভালোবাসা জানাই। হোদে তুমি কেমন আছো? আমি আমার আব্বুর সাথে ঘুরতে আসছি। আলহামদুলিল্লাহ ভালো কাটেলাম, সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ আল্লাহর রহমতে ভালোই কাটাইলাম, দুইটা বছর করোনা ছিল, করোনার কালে মানুষের অনেক দুর্ভোগ গেছে, এইবার যখন করোনাটা চইলা গেছে মানুষ সুস্থ সমাজের মধ্যে সবাই সাথে গ্রামের বাড়িতে গেছে, খুব সুন্দরভাবে তারা ঈদ করছে, এবার বান তুফান আল্লাপাক ওইভাবে দেয় নেই, লঞ্চে কোনো ক্ষতি হয় নাই, গাড়ি কোনো ক্ষতি হয় নাই, আল্লাপাক সবাইকে সহি সালামতে যার যার স্থানে পৌঁছাই দিছে, এটাই সবথেকে আনন্দ যে সবাই ঈদ ভালো করে করতে পারছে, কারো মনে এবার কোনো কষ্ট নাই কিছু নাই, আল্লাপাকের কাছে এটাই প্রার্থনা করি যে সবাই এইভাবে যাতে জীবন পার করে, সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলাই, সবাই মিলাই যাতে এইভাবে জীবন পার করতে পারে। সকাল থেকে শুরু করেছেন না? হ্যাঁ সকাল থেকে শুরু করেছি, বৃষ্টির জন্য ব্যস্ত নাই, এখন টুকটাক আলহামদুলিল্লাহ যা হইতে। আচ্ছা করোনার সময় তো একটা দিন মেলাটা বসছিল? না খুলনা যেতে আমরা বহুত আনন্দ করছি, ফুর্তি করছি, এমন করে আনন্দ ফুর্তিটা নাই আমাদের, ওই জন্য এখন আজকে আনন্দ করছি।